আসক্তি অনাসক্তি এইসব হাবিজাবি জিনিসগুলোকে ছাড়ুন প্রক্রিয়াটা হলো শুধু এই আপনি জীবনের সাথে যুক্ত না থাকলে এটা জীবনই হবে না এটা কি ঠিক এটা কি ঠিক আপনি জীবনের সাথে যুক্ত না থাকলে এটা জীবনই হবে না এখন এই যুক্ত হয়ে থাকাটা একটা বন্ধনে বা বাধার প্রক্রিয়ায় পরিণত হচ্ছে নাকি এক মুক্তিদায়ী প্রক্রিয়ায় সেটাই দেখার আপনার যুক্ত থাকাটা আপনাকে যদি আরো আনন্দ দেয় আর আপনার মধ্যে আরও বেশি স্বাধীনতার ভাব এনে দেয় তাহলে সমস্যাটা কি আপনার যুক্ত থাকাটা আপনাকে আরও জড়িয়ে ফেললে আর আপনিও আপনার চারপাশে সকলের জন্য দুঃখ কষ্টের কারণ হয়ে উঠলে তখন সমস্যা আছে তাই না যুক্ত থাকাটা সমস্যা নয় সমস্যাটা শুধুই জড়িয়ে পড়াটা নিয়ে জড়িয়ে পড়া আপনার একটা রোগ হয়েছে এ এক ছোঁয়াচে রোগ যা কিছুই আপনাকে স্পর্শ করে আপনি তার দ্বারা সংক্রমিত হয়ে যান যদি আমি যদি আপনাকে একটা একখণ্ড সোনা উপহার দিই আর সেটা আপনাকে হাতে ধরে রাখতে বলি দুদিন ধরে তৃতীয় দিন আপনি ওটা ফেরত দিতে পারবেন না আপনি ওটার দ্বারা সংক্রমিত হয়েছেন ঠিক আর এটা শুধু একখণ্ড সোনা বলে নয় এমন কি আমি আপনাকে একটা ইট দিলেও আপনি ওটাকে নিজের হাতে তিন দিন ধরে রাখলে তারপর আপনি ওটাকে ছাড়তে চাইবেন না কারণ আপনি ওটার দ্বারা সংক্রমিত হয়েছেন আমি আপনাকে একতাল মাটি দিলে এটাও একতাল মাটি তাই না আমি আপনাকে এটা দিলে আর একদিন এসে যদি বলি এটা ছেড়ে দিন আপনি কান্নাকাটি করবেন যেন কোনো কিছু আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে আপনার সমস্যাটা হলো আপনি আঠার এক মোড়কে মোড়া যেখানেই আপনি যান প্রায় সব কিছুই আপনার ওপর আটকে যায় এখন ফোনটা আপনার সাথে লেগে রয়েছে আপনি ফোনটা রেখে দর্শনেও আসতে পারবেন না ধরুন যদি ধরুন যদি এই চল্লিশ মিনিটের মধ্যে কোনো জরুরি প্রয়োজন এসে পড়ে আপনার অবশ্যই ফোনটা চালু রাখা উচিত তাই না তো আপনাকে যাই দেয়া হয় আপনি তাতে আটকে যান কোনো সমস্যা ওই ফোন বা ইট বা সোনার টুকরোটা রয়েছে বলে নয় ওগুলোর কেউই কোনো সমস্যা নয় সমস্যাটা হল আপনি আঠার প্রলেপে মোড়া তাই আপনি কোনো কিছু না ছোঁয়াই ভালো আপনি যাই ছোঁবেন তা আপনার সাথে আটকে যাবে তাই আমরা বলছি আসুন আমাদের যুক্ত হওয়াটাকে বেছে বেছে করি বা একমুখী বানাই আমাদের পথে আসা কোনো কিছুকেই যেন আমরা স্পর্শ না করি কারণ আমরা আঠার প্রলেপে মোড়া আপনি আঠায় মোড়া না থাকলে আপনি সবকিছুই ছুঁতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি আঠার মোড়কে মোড়া এখন আঠার এই প্রলেপ নিয়ে সব থেকে ভালো হলো একটা ধুলিকণাকেও না স্পর্শ করা কারণ সেটা আপনার সাথে আটকে যাবে আমি চাই আপনি নিজেকে খালি কল্পনা করুন আপনি যা যা জিনিস স্পর্শ করেছেন কোনোভাবে আপনার উপর তা আটকে আছে আমি আপনাকে কল্পনা করতে বলছি সেগুলো এখন সত্যি সত্যি আপনার সাথে আটকে রয়েছে এই মুহূর্তে আপনি পাহাড়ের মতো কি বিরাট একটা মানুষ হবেন হ্যাঁ হ্যাঁ আপনি একটা পাহাড় তাই না একটু হাঁটার চেষ্টা করুন আমরা আপনার জন্য এই জাতীয় একটা এক্সারসাইজ বানাতে চাই আপনি যাই স্পর্শ করবেন আমরা আপনার শরীরে বেঁধে দেব তারপর হাঁটুন দেখি ওটা কষ্টকর হবে সব কিছুই যন্ত্রণার হবে বেশিরভাগ মানুষের জীবনই এরকমই হয়ে গেছে কারণ তারা যাই স্পর্শ করেন তা গায়ে আটকে যায় আর তা যন্ত্রণাদায়ক যে কোনো কিছু আপনি তাদের একটা নতুন বাড়ি দিন তারা সেটা থেকে যন্ত্রণা তৈরি করবেন আপনি তাদের বিয়ে দিন তারা সেটার থেকে যন্ত্রণা তৈরি করবেন সন্তান হলে তারা তার থেকেও যন্ত্রণা তৈরি করবেন প্রায় সব কিছু থেকে আপনি তাদের চাকরি দিন তারা এটা থেকেও যন্ত্রণা তৈরি করবেন হ্যাঁ কি না যে কোনো কিছু তো সমস্যাটা আপনাকে বা বস্তুটাকে নিয়ে নয় সমস্যাটা হলো আঠার তো আমাদের একটা দ্রাবক লাগবে তাই না আমাদের যা প্রয়োজন তা হল একটা দ্রাবক যা এই আঠাটাকে উঠিয়ে দেবে তাই আঠাটাকে পুরোপুরি উঠিয়ে না ফেলা পর্যন্ত খুব বেশি জিনিস স্পর্শ না করাই আপনার জন্য সব থেকে ভালো আমি যদি আপনাকে দিনে একুশ ঘন্টা ধ্যান করতে বলি যাতে আপনি কোনো কিছুই স্পর্শ না করেন কিন্তু আপনি শুনবেন না তাই আমি আপনাকে মাত্র একুশ মিনিট দিয়ে শুরু করতে বলছি শুধু সময়টা বাড়ানোর চেষ্টা করছি যখন আপনি নিজেকে ছাড়া আর অন্য কিছু স্পর্শ করবেন না কারণ আপনি অনেক ধরনের মানুষ আছে জানেন তো যেমন স্পাইডারম্যান ব্যাটম্যান সুপারম্যান আপনি গ্লুম্যান আপনি যখন গ্লু মানুষ আপনার কোনো কিছু স্পর্শ না করাই ভালো বুঝলেন কারণ মহিলা সংস্করণটা আসবে সুপারম্যান আসবে তারপর সুপার ওম্যান আসবে স্পাইডারম্যান আসবে স্পাইডার ওম্যান আসবে সব জিনিস আসবে তো আপনি একজন গ্লু ম্যান বা গ্লু ওম্যান তাই আপনি যখন এরকম আপনার কোনো কিছু না ছোঁয়াই ভালো যতক্ষণ না আপনি নিজেকে ভালোভাবে পরিষ্কার করছেন যাতে আঠাগুলো পুরোপুরি উঠে না গেলেও অন্তত মোটামুটি উঠে যায় অন্তত আপনার শরীরের বেশিরভাগ জায়গা থেকে উঠে যায় তারপরে পৃথিবীতে ঘুরে বেড়ানো নিরাপদ ততক্ষণ অব্দি এই পৃথিবীতে প্রবেশ করাও নিরাপদ নয় তাই না কারণ বাঁচতে পারবেন না যখন আপনি আঠার প্রলেপে মোড়া বাঁচতে পারবেন না কোনটা আপনার উপর আটকাবে যে কোনো জিনিস আপনার উপর আটকাতে পারে তাই না তাই এইসব বড় বড় জিনিস নিয়ে কথা বলবেন না যখন আমি বলি বড় বড় জিনিস ভাববেন না সেগুলো সত্যি বড় এগুলো বড় আবর্জনা আসক্তি অনাসক্তি সহানুভূতি ভালোবাসা এগুলো সব একটা বড় আবর্জনা শুধু একজন পূর্ণাঙ্গ মানুষ হয়ে উঠলেই এই সব কিছু ঘটবে তাই না আপনি একজন পূর্ণাঙ্গ মানুষ হয়ে উঠুন আমাদের যেটা ভালোবাসার সাথে বইতে হবে আমরা বইব আমরা যেটা একটা দূরত্ব বজায় রেখে বইতে হবে সেভাবেই বইব সহানুভূতি সহকারে যেটা আমাদের দেখা উচিত আমরা দেখব যেখানে কঠোর পদক্ষেপ নেয়া দরকার আমরা নেব যেভাবে প্রয়োজন সেভাবেই আপনি বাঁচবেন এই সমস্ত গুণাবলী উদ্ভাবন করেছেন অমানুষেরা অমানুষ মানুষেরা বুঝতে পারছেন তারা সবাই টুকরো গুণগুলিকে জোড়া লাগিয়ে কিছু বানানোর চেষ্টা করছেন কারণ তারা নিজেরা কিছুই নন আপনি একজন পূর্ণাঙ্গ সত্তা হয়ে উঠলে আপনাকে প্রেমময় সহানুভূতিশীল লিপ্ত নির্লিপ্ত ছাইপাঁস এসব নিয়ে ভাবতেই হবে না শুধু একজন পূর্ণাঙ্গ মানুষ হয়ে উঠুন ওই মুহূর্তে যা দরকার সেটা আপনার ভেতর থেকে বেরিয়ে আসবে তাই না তাই নয় কি আর এটা এমনই হওয়া উচিত তাই আমাদের উদ্দেশ্য আর আমাদের কাজ আমরা যা করছি সবই হল মানুষকে বিকশিত করতে আপনাকে এক প্রেমময় আবর্জনা বানাতে নয় সহানুভূতি জানেন তো অসহনীয় হতে পারে কারোর সহানুভূতি বা সমবেদনা আমাকে বলুন আপনি চাকরি পেলে আপনি চাকরি পেলে সেটা আপনার দক্ষতার কারণে পেতে চান নাকি কারোর সহানুভূতির কারণে এখানে কিছু করুণার পাত্র আছেন জানেন তো আমরা তাদের মানিয়ে চলব আপনার এই সমস্ত আজেবাজে কথার দরকার নেই আপনাকে শুধু এই সত্তাটিকে লালন করতে হবে এমনভাবে যাতে এ বিকশিত হয় এ বিকশিত হলে সব কিছুই ঠিক মতো থাকবে